ইন্টারনেট এবং আধুনিকতার যুগে আস্তে আস্তে খেলাধুলো ভুলে যেতে বসেছেন 8 থেকে 80 সকলে। তাই এবারে যুব সমাজকে মাঠমুখী করার উদ্দেশ্য নিয়ে এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব। তারই অঙ্গ হিসেবে শনিবার বিকেলে পুরাতন মালদা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় শাহাপুর হাইস্কুলে অনুষ্ঠিত হল এক ফুটবল প্রতিযোগিতা। মোট 16টি দল অংশ নিয়েছে খেলায়। আজ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম, পুরাতন মালদা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কনভেনার কমল ঘোষ, যুবনেতা জনসন কিসকু সহ অন্যান্যরা। জানা যায়, এই ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি আগামীকাল এক রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জনপ্রিয় সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা মালদা জেলা জুড়ে আমরা রক্তদান শিবির কর্মসূচি আমরা নিয়েছি। পাশাপাশি আজকে ওল্ড মালদা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে এক বিরাট ফুটবল টুর্নামেন্ট শাহাপুরের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এবং আগামীকাল আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এবং এলাকার দুস্থদের বস্ত্র বিতরণের অনুষ্ঠান কর্মসূচি রয়েছে এবং একটি মেডিকেল ফ্রি চেক আপ এর আয়োজন করা হয়েছে। আজকে সেটার শুভ সূচনা হলো। মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস বিভিন্ন রকম সামাজিক কাজের মধ্য দিয়ে মালদা জেলার নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম পাশে পৌঁছানোর জন্য বিভিন্ন রকম রাজনীতির বাইরেও বিভিন্ন রকম সামাজিক কর্মের মাধ্যম দিয়ে বিভিন্ন রকম খেলাধুলা, বিভিন্ন রকম সামাজিক কাজের মধ্য দিয়ে তাদের কাছে পৌঁছানোর এবং সার্বিকভাবে মালদা জেলার মানুষের পাশে দাঁড়ানোর একটা চেষ্টা মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস চালাচ্ছে। তারই আজকে আমরা এখানে একটা বিশাল বড় একটা নকআউট টুর্নামেন্ট ফুটবল এবং ওল্ড মালদা, যেটা জানা যায় ওল্ড মালদা প্লেয়ার, বহু ফুটবল প্লেয়ার সারা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন রাজ্যের বাইরেও তারা খেলতে গেছেন এখান থেকে আমরা জানি, এবং এই সমস্ত কথাগুলোকে মাথায় রেখে মাঠে যাতে বেশি করে খেলা হয়, প্লেয়াররা যাতে, যারা ফুটবলের সাথে যুক্ত আছে তারা যাতে খেলার সুযোগ পায়, সেই সমস্ত দিকগুলো আজকে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস সমস্ত কিছু দেখে আজকে সিদ্ধান্ত নিয়েছে যে জেলা জুড়ে আজকে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কোথাও ক্রিকেট টুর্নামেন্ট, কোথাও ফুটবল, হকি, বিভিন্ন রকম কাবাডি, বিভিন্ন রকম খেলাগুলো, যেই খেলাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে সমাজে, সেই সমস্ত দিকগুলো আমরা করে মানুষের পাশে দাঁড়ানোর আমরা একটা চেষ্টা করছি। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.